মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজে এভাবেই নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করতে দেখা যায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। কয়েক সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হলে তৈরি হয় ক্ষোভ। চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। প্রথমে আদালত প্রাঙ্গণে ও পরে জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দ্বিতীয় জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিদ আলমও। চট্টগ্রাম মহানগরের জামাতের আমির শাহজাহান চৌধুরী দ্বিতীয় জানাজা পড়ান। জানাজা শেষে সাইফুল হত্যাকাণ্ডে হিন্দুত্ববাদী ও উগ্রবাদী তার বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ ও সারজিদ আলম। এজন্য আওয়ামী লীগ ও ভারতবর্ষের ষড়যন্ত্রকেই দায়ী করেন তারা। এ সময় ইসকনকে নিষিদ্ধের দাবিও জানানো হয়। বিশেষ কোন রাজনৈতিক দল না, এটা আওয়ামী লীগ। আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এই যে যে এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এই সকল অপকর্মকে মদদ দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। উগ্রবাদীদের হাত থেকে চট্টগ্রাম নগরীকে নিরাপদ করতে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান মেয়র। আর মহানগরের জামায়াতের আমির বলেন, দেশকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেয়া হবে না। আমরা চাই না ওই কতিপয় সন্ত্রাসীদের কারণে সাধারণ সনাতনে কিংবা অন্য মানুষ সেখানে কোন ধরনের হয়রানির শিকার হোক, সেটাও আমরা চাই না। আমরা চাই ওই চিহ্নিত সন্ত্রাসী যাদেরকে আমরা বারবার বলছি, যাদের দল নেই, যাদের ধর্ম নেই, যাদের বর্ণ নেই, তাদেরকে শাস্তির আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এটার কোনো অল্প নেই, আমরা একটা শান্তিপূর্ণ শহর চাই। 17 কোটি মানুষ আজকে আমরা ঐক্যবদ্ধ। আমরা কোনো অবস্থায় এই দেশে আর অশান্তি হতে দেব না। সাম্প্রদায়িক কোন রকমের উস্কানিমূলক দাঙ্গা হাঙ্গামা দিকে আমরা কোনো অবস্থায় যেতে দেব না। পরে নগরী টাইগার পাসে সম্প্রীতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিভিন্ন শ্রেণী পেশার লাখ লাখ মানুষ এতে অংশ নেয়। সাধারণ মানুষ ইসকন নিষিদ্ধের দাবি জানান। এরা দেশ বিরোধী, এরা হচ্ছে জঙ্গিবাদী, এদের এরা হচ্ছে রয়্যালিস্ট। ইসকন সংগঠনটিকে তাদেরকে এখন যে আমরা ছাড়তে, তারা আমাদের দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে হিন্দু মুসলিম দাঙ্গা বাজানোর মাধ্যমে অনেক ক্ষতি করে আমাদের দেশে। ইসকনকে নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো। এদিকে আদালত প্রাঙ্গণে জানাজার আগে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় আদালত বর্জন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আইনজীবীরা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ত্ব। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। সিসিটিভি ফুটেজ দেখে হত্যায় জড়িত অভিযোগে 6 জন, পুলিশের উপর হামলার অভিযোগে 21 জন ও চট্টগ্রাম বন্দরনগরীতে ইসকনের পক্ষে মিছিলের পরিকল্পনার সময় ককটেল সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 6 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম।